দেখুন, এবার ভারতে যুবতীর দেহে জরায়ু প্রতিস্থাপন দাতা মা। ভারতে প্রথমবারের মতো সফল জরায়ু প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। পুনের একটি হাসপাতালে 21 বছরের এক যুবতীর মায়ের জরায়ু তার শরীরে প্রতিস্থাপন করলেন 12 জন শল্য চিকিৎসকের একটি দল। টানা 12 ঘন্টা ধরে ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচারের মাধ্যমে সফলতা অর্জন করেন তারা। অস্ত্রোপচারের পর হাসপাতালের মেডিকেল ডিরেক্টর শৈলেশ পুনটাম্বিকার জরায়ু সফল প্রতিস্থাপনের বিষয়টি জানান। অস্ত্রোপচারের পর দাতা এবং গ্রহীতাকে আইসিইউতে রাখা হয়েছে। গত 3 বছর ধরে 12 শল্য চিকিৎসক ছাড়া সাইকিয়াট্রিস্ট, নেফ্রোলজিস্ট, নার্স সহ মোট 24 জনের একটি দল ওই যুবতীর চিকিৎসা করেছেন। বহু আলোচনা, পরামর্শ, পরীক্ষা নিরীক্ষার পর ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসের অনুমতি নিয়ে এই অস্ত্রোপচার হয়। পুনটম বেকা জানিয়েছেন, জন্ম থেকেই ওই যুবতীর শরীরে জরায়ু ছিল না, সেই জন্য তার কোনো দিনই ঋতুস্রাব হয়নি। এবার তার স্বাভাবিক নিয়মে ঋতুস্রাব হবে বলে আশা করছেন চিকিৎসকরা। আপাতত 6 মাস তাকে নজরদারিতে রাখা হবে। জরায়ুটি তার শরীরে ঠিকমতো কাজ করছে কি না, কোনো শারীরিক সমস্যা হচ্ছে কি না, সব কিছুই দেখা হবে। তারপর 1 বছর পর IVF পদ্ধতির মাধ্যমে যুবতী গর্ভধারণ করতে পারবেন। এর জন্য আগে থেকে সব কিছু সুরক্ষিত করে রাখা হয়েছে। এই হাসপাতালে শুক্রবার গুজরাটের 23 বছরের যুবতীরও একই অস্ত্রোপচার, এক্ষেত্রে দাতা তার মায়। দেশের প্রথম এই জরায়ু প্রতিস্থাপনের 2টি অস্ত্রোপচারের বিনামূল্যে করেছেন চিকিৎসকরা। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।